আজকের ভিডিওটা হলো ৬৫ জিবি ইন্টারনেট কিনেছি এই প্যাকেজটা মাই জিবি থেকে ৬৫ জিবি ইন্টারনেট কিনেছি এটা ৬৫ জিবি উইদাউট বোনাস লিমিটেড টাইম অফার ২৭০ টাকা ৩০ দিন মেয়াদ তো কেনার পরে ওনারা আমাকে ৬৫ জিবি ৮.৮ জিবি প্লাস ১৬.২ জিবি বোনাস ইন্টারনেট সফলভাবে চালু হয়েছে মোট টাকা ২৭০ ৩০ দিন মেয়াদ কিন্তু ওনারা বলেছিল যে এটা হচ্ছে উইদাউট বোনাস যে ফ্ল্যাট থাকবে শুধু ২৫ জিবি তাহলে এখানে আবার শো করেছে যে ৮.৮ জিবি প্লাস ১৬.২ জিবি তাহলে মোটামুটি দাঁড়াচ্ছিল ২৫ জিবি তাই না কিন্তু কেনার আগে সেটা বলেছিল যে মেসেজ ওখানে লেখা আছে যে বোনাস থাকবে না আসলে ওনাদের কল করে আমরা জেনে নিই আসলে বিষয়টা কি ১-১ সম্মানিত স্টার কাস্টমার গ্রামীণফোনে স্বাগতম এই মেনুটি আবার শোনার জন্য স্টার চাপুন ৬৭ পয়সা প্রতি মিনিট রেটে কাস্টমার মেজারের সাথে কথা বলতে ৯ চাপুন অনুগ্রহ করে অপেক্ষা করুন আপনার কলটি সাহায্যের জন্য ট্রান্সফার করা হচ্ছে গ্রাহক আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার কলটি প্রশিক্ষণের জন্য রেকর্ড করা হতে পারে ঠিক আছে আসসালামু আলাইকুম গ্রামীণফোন থেকে সিনথিয়া বলছি প্রিমিয়াম কাস্টমার হিসেবে হটলাইনে কল করার জন্য ধন্যবাদ স্যার কিভাবে সহযোগিতা করতে পারি ধন্যবাদ আপনাকে অসংখ্য আমি কিছু দিন আগে মাই জিপি অ্যাপ থেকে ২৫ জিবি ইন্টারনেট কিনেছি ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যালো জি স্যার বলুন শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি মাই জিপি অ্যাপ থেকে ২৫ জিবি ইন্টারনেট কিনেছি এটার প্রাইস হলো ২৭০ টাকা ৩০ দিন মেয়াদ হ্যাঁ তো ওখানে লেখা ছিল যে ২৫ জিবি ইন্টারনেট উইদাউট বোনাস লিমিটেড টাইম অফার হ্যাঁ কিন্তু কেনার পরে এটা মেসেজ আসলে যে আপনার হলো ২৫ জিবি কিন্তু ৮.৮ জিবি প্লাস ১৬.৩ জিবি বোনাস এটা কেন আসলো খুবই দুঃখিত আমি বুঝতে পারিনি আপনার কথাটা স্যার দুঃখিত আমি বলছি যে মাই জিপি অ্যাপ থেকে জি জি আপনি একটা ইন্টারনেটের প্যাকেজ কিনেছেন জি 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 ২৫ জিবি জি জি তারপরে ২৭০ টাকা ৩০ দিন মেয়াদ এটা উইদাউট বোনাস ছিল তাহলে ফ্ল্যাট শুধু ২৫ জিবি পাবো তাই না জি তাহলে এখানে যে আমার হচ্ছে এসএমএস আসছে মোবাইল ফোনে যে ৮.৮ জিবি প্লাস ১৬.২ জিবি মানে মোটামুটি দাঁড়াচ্ছে তাহলে ২৫ জিবি এই যে বোনাস সহ তাহলে এখানে আবার বোনাস উল্লেখ করলেন যে এটা জানার জন্য আচ্ছা আচ্ছা স্যার জি বুঝতে পারছি স্যার এখন হচ্ছে আপনার যেটা ২৭০ টাকার যে প্যাকেজের কথা বলছেন স্যার জি এখানে হচ্ছে ২৭০ টাকার মেইনলি একটা প্যাকেজ আছে ইন্টারনেট আর তার সাথে কিছু বোনাস আছে সো বোনাস মিলিয়ে সবকিছু মিলিয়ে স্যার আপনার হচ্ছে ২৫ জিবি আসলে কিন্তু ওই আপনার মাই জিপি মানে বোনাস দিয়ে ২৫ জিবি জি কিন্তু মাই জিপিতে তো মানে বোনাসের কথা উল্লেখ নাই যে উইদাউট বোনাস বোনাস ছাড়া আর কি হ্যাঁ কারণ বোনাসের এমবি গুলো অনেক স্লো কাজ করে বুঝলেন কিন্তু এমনিতে যে নর্মাল যে বোনাস ছাড়া গুলো ওগুলো অনেক ফাস্ট কাজ করে আর কি এই জন্য আমি নিলাম তো এই বিষয়ে জানতে চাচ্ছিলাম আর কি মাই জিপি তে দেখানো হয়েছে কি উইদাউট বোনাস হচ্ছে আপনাকে ২৫ জিবি দেওয়া হবে জি 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 এটা হচ্ছে একটা সীমিত সময়ের জন্য আপনার এই অফারটা আছে আর কি তো আমি নিলাম কিন্তু বুঝতে পারছি স্যার খুবই দুঃখিত মাই জিপি তে যদি এরকম কিছু দেখায় আমি রিকোয়েস্ট করবো মাই জিপি তে একটু আপডেট করে ব্যবহার করবেন আপডেট করে ব্যবহার করার পরেও যদি এটা শো করে তাহলে স্ক্রিনশট নিয়ে একটু কষ্ট করে আমাদের লাইভ চ্যাটে ভিজিট করবেন লাইভ চ্যাটের লিঙ্কটা আমি আপনাকে মেসেজ করে দিয়েছি ওখানকার প্রতিনিধিরা বিষয়টা দেখে আপনাকে হেল্প করতে পারবে ঠিক আছে জি ধন্যবাদ আপনাকে জি আর ওয়েলকাম স্যার কথা বলে খুবই ভালো লাগলো ১-১ থেকে সার্ভিস নিয়ে মতামতের জন্য একটা কল দেওয়া হতে পারে আপনার কাছে আপনার দেওয়া সেবা এবং ব্যবহার যদি ভালো লাগে কলটা রিসিভ করে প্লিজ এক্সপ্রেস করবেন আপনার দেওয়া মূল্যবান মতামত আমাকে আরো ভালো সেবা দিতে অনুপ্রাণিত করবে দিনটা শুভ হোক স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো কাস্টমার কেয়ারে যে লাইভ সেটের নাম্বারটা দিল ওনাদের সাথে কথা বলে দেখি আর কি বলে ওনারা স্টার বাংলা নিচ্ছে কাউকেই পাচ্ছি না এসব অনেকক্ষণ হয়তো অপেক্ষা করতে হতে পারে
তো ভিডিওটা আসলে পুশ করে রাখতেছি। তো অলমোস্ট আমি 25 থেকে 30 মিনিট অপেক্ষা করার পর কোনো অ্যানসার পাইনি তাদের লাইভ চ্যাটে। তো এই হলো বিষয়, ওনারা বলতেছে যে 25 জিবি, কিন্তু আমার নাকি মাই জিবিটা হলো আপডেট করতে হবে। আসলে মাই জিবিটা আপডেট করার পরে আসলে ফিরে এসে দেখি আসলে 25 জিবি ফ্ল্যাট ইন্টারনেট পাবো নাকি এই 8 জিবি 8.8 জিবি প্লাস 16.2 জিবি বোনাস সহকারে। চলুন তাহলে প্লে স্টোরে যাই। যদি আমি কিছুদিন আগেই এটা আপডেট করেছিলাম, আপডেট আসেনি, শুধু ওপেন আসবে, মাই জিবি ওপেন, সেম সমস্যা। আসলে মূল বিষয়টা হচ্ছে তারা কাস্টমারদেরকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে তাদের সার্ভিসগুলো বিক্রি করে, এবং বিক্রি করার পরে কাস্টমার মূলত তাদের কাঙ্ক্ষিত সেই রেজাল্টগুলো পায় না। তো এটাই হলো হচ্ছে বিষয়।